প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি এখন আছি আবুধাবির মোহাম্মদ বিন রশিদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সামনে। এই বিল্ডিংটি আবুধাবির সবচেয়ে সুউচ্চ বিল্ডিং। আবুধাবি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুটি আকাশ চুম্বী ভবনের সমন্বয়ে একটি কমপ্লেক্স। এই টাওয়ারগুলির নির্মাণ কাজ 2014 সালে শেষ হয়। কমপ্লেক্সে দুটি মল এবং ম্যারিয়ট হোটেলের একটি কোর্টইয়ার্ড রয়েছে। আবুধাবি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা বুর্জ মোহাম্মদ বিন রশিদ আবুধাবির সবচেয়ে উঁচু ভবন এবং 2014 সালে সমাপ্ত হওয়ার পর শহরের সবচেয়ে বেশি ফ্লোর সহ আকাশ চুম্বী ভবন। 92 তলা বিশিষ্ট এই আবাসিক ভবনটি 382 মিটার বা 1253 ফুট লম্বা। 2022 সালের হিসাবে এটি বিশ্বের সপ্তম উচ্চতম আবাসিক ভবন। প্রিয় বন্ধুরা, আপনারা যখন আরব এমিরেটস ট্যুরে যাবেন, আরব এমিরেটস ট্যুরে গেলে অবশ্যই আপনারা আরব এমিরেটসের রাজধানী আবুধাবি শহরে যাবেন। অনেকেই সাধারণত আরব এমিরেটস ট্যুরে গেলে তারা শুধু দুবাই ভ্রমণ করে থাকে। আপনাদের জেনে রাখা ভালো, আরব এমিরেটসের রাজধানী কিন্তু আবুধাবি। একটি সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন শহর যদি আপনারা ভ্রমণ না করেন, তাহলে আরব এমিরেটস ভবন আপনাদের পরিপূর্ণ হবে বলে আমি মনে করি না। প্রিয় বন্ধুরা, আশা করি আমার এই ট্রাভেল ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওটিতে লাইক কমেন্টস করবেন এবং আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। তাহলে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। এই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।